ফার্স্ট আপনার সায়েন্টিফিক পার্টনার আপনাকে স্বাগতম জানাচ্ছে। আজকের বিষয়টি ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে প্রতিটি ছেলের মনে অনেক প্রশ্ন আছে এবং অনেক ভুল ধারণাও আছে। ঠিক ধরেছেন, আজকের বিষয় হলো হস্তমৈথুন। সবাই জানতে চান হস্তমৈথুন করলে উপকার হয় নাকি ক্ষতি হয়। অনেকে আবার ধর্মের দোহাই দিয়ে হস্তমৈথুন না করতে বলেন। আজ আমরা জানব হস্তমৈথুন সম্পর্কে বিজ্ঞান কি বলে। যেহেতু দিন শেষে আমাদের সবাইকে বিজ্ঞানের সাহায্য নিতে হয়, মানে ডাক্তারের কাছে যেতে হয়, তাই বিজ্ঞান যা বলে সেটাই মেনে চলুন। এবার জেনে নেওয়া যাক ছেলেদের হস্তমৈথুন সম্পর্কে। হস্তমৈথুন হলো আপনার জনম কেন্দ্রিক অর্গাজম এর লক্ষ্যে উদ্দীপিত করা। এটা স্বাভাবিক এবং প্রচলিত প্রক্রিয়া। এর ফলে শুক্রাণু বা স্পার্মের কোনো ক্ষতি বা হ্রাস হয় না। প্রাচীনকাল থেকে হস্তমৈথুন মানব সমাজে একটি অঙ্গ হয়ে আছে। বিশ্বজুড়ে প্রাগৈতিহাসিক কালে পাথরে আঁকা চিত্র অর্থাৎ শিলাচিত্রে নারী ও পুরুষদের হস্তমৈথুনের চিত্র অঙ্কিত রয়েছে। বেশিরভাগ আদিম মানুষ মনে করত যে মানব যৌনতা প্রকৃতির প্রাচুর্যের সাথে সংযুক্ত। চতুর্থ খ্রিস্টপূর্বে মাল্টার একটি মন্দিরে হস্তমৈথুনরত একজন নারীর একটি মাটির মূর্তি পাওয়া গিয়েছে। তবে প্রাচীন বিশ্বে নারীর তুলনায় পুরুষদের হস্তমৈথুনের চিত্র অনেক বেশি দেখা যায়। এবার জেনে নিন হস্তমৈথুন আপনার কতটা উপকার করতে পারে। চিকিৎসকগণ ঐক্যমতে পৌঁছেছেন যে হস্তমৈথুন একটি স্বাস্থ্যকর এবং স্বাভাবিক মানসিক যৌন আচরণ। ম্যানুয়াল অব ডায়াগনোসিস অ্যান্ড থেরাপি অনুসারে হস্তমৈথুন তখনই অস্বাভাবিক বলে পরিগণিত হবে যখন এটি সঙ্গীর চাহিদা পথে বাধা হয়ে দাঁড়াবে। এই আচরণ সর্বসম্মুখে প্রদর্শন করা হবে অথবা এর প্রতি অনিয়ন্ত্রিতভাবে আসক্ত হওয়ার দরুন এটি একটি মানসিক সমস্যা হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রে 1968 সাল পর্যন্ত DSM-2 এর অধীনে এই জননক্রিয়াকে নির্ণয়যোগ্য মানসিক অবস্থা বলে উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে বিশেষজ্ঞদের সম্মতিক্রমে মার্কিন মনস্তাত্ত্বিক সংগঠন হস্তমৈথুনকে স্বাভাবিক যৌনাচরণ বলে ঘোষণা দেন। হস্তমৈথুনের জন্য কখনো একজন ব্যক্তির শৈলের শক্তি নিঃসৃত হয় না বা এটি অকাল বীর্যপাতের কারণ হয় না। যৌন থেরাপিস্টদের মতে হস্তমৈথুন যৌন স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। অনেক মানসিক স্বাস্থ্যচক্র থেকে দেখা গিয়েছে হস্তমৈথুন হতাশাকে দূর করে এবং আত্মবিশ্বাসকে বহুগুণে বৃদ্ধি করে। 2003 সালে দ্য ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়া এর গ্রাহাম গাইলসের নেতৃত্বে অস্ট্রেলীয় গবেষকরা একটি গবেষণা করেন। তারা দেখেন পুরুষের নিয়মিত হস্তমৈথুন প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা হ্রাস করে। 20-29 বছরের যেসব পুরুষ সপ্তাহে 5 বা তার অধিক বীর্যপাত করে তাদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়। 1997 সালে প্রকাশিত একটি গবেষণায় পাওয়া যায় রাগমোচনের হার বৃদ্ধি পেলে করোনাকালীন হৃদরোগে মৃত্যুর হার কমে যায়। 2008 সালে তাবরিজ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করা গবেষণা থেকে দেখা গিয়েছে বীর্যপাত নাকের রক্ত পরিবহনগুলোকে ফুলে যাওয়া কমিয়ে দেয় এবং এর মাধ্যমে সাধারণ শ্বাস প্রশ্বাসের রাস্তা খুলে দেয়। একক হস্তমৈথুন হচ্ছে এমন এক ধরনের যৌনক্রিয়া যার ফলে যৌন সংক্রামক রোগ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। ইউরোপীয় ইউনিয়নের কিছু রাষ্ট্রের যৌন শিক্ষার পাঠ্যক্রমে হস্তমৈথুনকে উৎসাহিত করা হয়। যৌন সঙ্গম ও হস্তমৈথুন উভয়ই রক্তচাপ কমায়। একটি গবেষণা অনুসারে যেসব ব্যক্তি সাম্প্রতিক সময়ে কোনো যৌনক্রিয়া করেনি তাদের তুলনায় যারা হস্তমৈথুন করেছেন তাদের রক্তচাপ কম। তাহলে হস্তমৈথুনের এতগুলো উপকারী দিক সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। এবার নিশ্চয়ই প্রশ্ন করবেন হস্তমৈথুন ক্ষতিকারক দিকগুলো কি। আসলে হস্তমৈথুনের ক্ষতিকারক দিক নেই বললেই চলে। তবুও আপনি যদি একদিনে বেশ কয়েকবার হস্তমৈথুন করেন তাহলে আপনার বীর্য কিছুটা তরল দেখা যেতে পারে। যেহেতু বীর্য তৈরি হয় অন্ডকোষে, তাই বেশি হস্তমৈথুনের ফলে অন্ডকোষে বীর্যরস তৈরিতে ব্যাঘাত ঘটতে পারে। বাড়তি বীর্য তৈরির চাপ সামলাতে হিমশিম খেতে পারে অন্ডকোষ, ফলে অন্ডথলিতে ব্যথা হওয়া অস্বাভাবিক নয়।
অতিরিক্ত হস্তমৈথুনে মস্তিষ্কে বীর্য তড়িতের হরমোনের ঘাটতিও দেখা দিতে পারে। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যৌনাঙ্গে ব্যথা ও প্রস্রাবে জ্বালাপোড়া বেড়ে যায়। হস্তমৈথুন করার পরে শরীর দুর্বল লাগা, মাথা ঘোরা, হাত পা ঝিমঝিম করা এসবই স্বাভাবিক, যা অন্য যে কোনো কাজ করলে হয়। তবে হস্তমৈথুন করলে বাচ্চা হবে না বা বাচ্চা নিতে সমস্যা হবে এরকম কথা একেবারেই সঠিক নয়। ঘন ঘন হস্তমৈথুন করলে বীর্য কিছুটা কমে যেতে পারে, কাজে বাচ্চা নেওয়ার জন্য সহবাস করলে তখন হস্তমৈথুন বন্ধ রাখলেই ভালো। হস্তমৈথুন তখনই সমস্যা হয়ে দাঁড়ায় যদি এটা আপনার স্বাভাবিক জীবনযাত্রা, যেমন স্কুলে যাওয়া, কাজে যাওয়া বা মানুষের সাথে মেলামেশায় বাধা সৃষ্টি করে। আপনি প্রতিদিন হস্তমৈথুন করতে পারেন, সমস্যা নেই, তবে এটা নেশা হয়ে দাঁড়ালে আপনাকে জীবনযাত্রা বদল আনতে হবে। যেমন হস্তমৈথুন কমিয়ে ফেলা বা বন্ধ করা, এর জন্য আপনি ব্যায়াম করা, পর্নোগ্রাফি এড়িয়ে চলার, নতুন কোনো শখের দিকে আগ্রহী হওয়া, বন্ধুত্বপূর্ণ সুস্থ সম্পর্ক সৃষ্টি করা ইত্যাদি কাজ করতে পারেন। এর পাশাপাশি বিছানায় যাওয়ার আগে উষ্ণ পানি দিয়ে গোসল করে নিন, ঘুমানোর আগে কোনো পর্নোগ্রাফি দেখবেন না, ঢিলাঢালা রাতের পোশাক পরবেন, দুশ্চিন্তা কমাবেন এবং মেডিটেশন করবেন। আজ এ পর্যন্তই। আমাদের যাপিত জীবনের নানা রকম সমস্যা ও বিশেষ পরামর্শ পেতে ও জীবনকে আরেকটু সহজ করে নিতে সায়েন্টিফিক পার্টনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।